নগরীর সিপিজেড সেকশন 7 অ্যাপারেলস লিমিটেড নামের ওগো গার্মেন্টসের সামনে আজ 2-1 তারিখে চাকরিচ্যুত গরিবের প্রতিবাদে এবং বিভিন্ন দাবি লইয়ে বিক্ষোভ করে ওই গার্মেন্টসের কর্মরত শ্রমিকল। এই সময় বিক্ষুব্ধ শ্রমিকল ভাঙচুরের ঘটনাও ঘটায়। এ খবর পাইনে হাসাহাসি অবস্থানত তাহা আর সি প্লাস টিভির ওগো টিম ঘটনাস্থল যায়। এই সময় ক্যামেরা পার্সন জয় দে ঘটনার ভিডিও ধারণ করিবার সময় আন্দোলনরত শ্রমিকল তার উদ্দি হামলা করে। হামলার ঘটনাত গুরুতর আহতই জয় এবং তার আত তাহা সি প্লাসের ক্যামেরাও ভাঙচুর করে বিক্ষুব্ধ কারিয়ল। এই সময় ক্যামেরার মেমোরি কার্ড ও তার লগে তাহা মোবাইল সহ নগদ 13,000 টাকা ছিনতাই করে। ঘটনার সময় জয়ের লগে তাহা সি প্লাস টিভির রিপোর্টার আল আমিন আগা এলে তারও মারিবার চেষ্টা করে আন্দোলনকারীল। তবে ভাগ্যক্রমে তে বাসি যায় বিক্ষুব্ধ শ্রমিকল রাতত্তুল। এ ব্যাপারে ঘটনাস্থল তাহা প্রত্যক্ষ দর্শীল জানাইল দিন। ঘটনার বিবরণ সি প্লাস টিভির ক্যামেরাম্যান জয় হলদি। গাড়ি তো নাইবার পরে দু তিন ফুটেজ লই, ফুটেজ লইবার পরে কয়েকজন ক্যামেরা ক্যামেরা লই বাং বাং এর দূরত করে আর ইয়ান দি প্রচুর মাইদর করি আর গেঞ্জি রেঞ্জি আছে গেঞ্জি রেঞ্জি সিঁড়ি দিয়ে ক্যামেরা লোয়ের বোধকন ওরা টানা চেষ্টা করি ক্যামেরায় টোটালি কোনো মতে ক্যামেরায় তারা লইতাম না দিই। এক পর্যায়ে তারা তো সুড়িয়ে রায় দূরিয়ে রাখছি, দূরিয়ে রে অর্ধেক আইবার পরে ইতারা আবার আর সামনে তো গিরি ফেলে গিরিয়ে রে অর্ধেক মেমোরি লই গেলাম, মেমোরি লই গেলাম ক্যামেরা এইতার ভিতর তারপরে আর ক্যামেরার সামনের লেন্স শুট আছিল, এরপর মাইক্রোফোনের ইয়ে আছিল, ইন্ডিয়ান ব্যাগ ইতারা লই ফেলি, লই ফেলার পরে আর মেমোরি কার্ড ক্যান করি মেমোরি কার্ড ছাড়া আর যাইতো না ওদের, এরপর আরে অর্ধেক দূরাই এর আবার আরে মাইদর করি মারা সিকিউরিটি যেটা এসপোর্টতে আসিল, এসপোর্টতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসিল, সিএমপির পুলিশ আসিল, এরপর ব্যবজার ইতার পুলিশ আসিল একদম অন এসপোর্টতে আর সামনে একটা সিসিটিভি আছে, সিসিটিভির ফুটেজ চেক করলে একদম ইজিলি ব্যাগ ইন একদম দেখা দেবো আর ইতার ক্যামেরা খুলিয়ে আয় আর মেমোরি দিবে লাই, মেমোরি দিবার পরে তারপরে ইতার মাইদর বন্ধ করি তারপরে আয় এর দূর দূরিয়ে আইন এটাই ভিজিট। এ হামলার ঘটনাত ইপিজেড থানাত ওগো অভিযোগ দায়ের করা হয় সি প্লাস টিভির পক্ষ তুন। ঘটনার ব্যাপারে সিপিজেড এর ফারি ইনচার্জ সাজ্জাদ কামাল জানাইল দিন। আরা বিষয়ে ইনকোয়ারি করি চাইম কর্তৃপক্ষ সিনিয়র অফিসার আলাপ করি ওরে যে আন ব্যবস্থা লাভ করে আইন ব্যবস্থা ব্যবস্থা লই মারা মিডিয়া তো মিডিয়াই মিডিয়ার হাজলেদের সঠিক সংবাদ তান প্রচার করি জনগণের হাসে জানান, তো সেক্ষেত্রে যদি অনেকে ধরুন এই ধরনের হাজগরি থাকি খুব খারাপ হাজ করছে ইয়ানোর কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে আর এই সব ব্যবস্থা লইবে। ডেক্স নিউজ সি প্লাস টিভি।